পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত ও প্রত্যাশিত চুক্তি স্বাক্ষরিত হয়। আপনারা জানেন, দেশবাসী জানে, সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসী, পৃথিবীর বিভিন্ন দেশ এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং এই চুক্তি শান্তি চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং শাসনতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং আনুগত্য সমুন্নত রেখেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অনগ্রসর পার্বত্যাঞ্চলকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 1989 সালে চুক্তির 3 নম্বর ধারা অনুযায়ী গঠিত হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়ি জেলা পরিষদে বর্তমানে 24টি হস্তান্তরিত বিভাগ রয়েছে। এই বিভাগগুলোর মাধ্যমেই উন্নয়ন ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়ি জেলার স্বাস্থ্য খাতের চিত্র। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের আগে খাগড়াছড়ির স্বাস্থ্য খাতের অবস্থা বেশ নাজুক ছিল, তবে আগেকার সেই দুরবস্থা এখন আর নেই। এখানকার বাসিন্দারা সেবা পাচ্ছেন একেবারে দোরগোড়ায়। 2010 সালে যেখানে একজন রোগীও কমিউনিটি ক্লিনিকের সেবা পায়নি, সেখানে 2021 সালে কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করেছেন 2,71,385 জন সাধারণ রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালেও আন্তঃবিভাগ এবং বহির্বিভাগে নিয়মিত সেবা প্রদান করছে স্বাস্থ্য বিভাগ। 2002 সালে খাগড়াছড়ি জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল 1,04,994 জন। এর মধ্যে মৃত্যু হয়েছিল 181 জন রোগীর। তবে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে 2021 সালে এসে পুরো জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন কেবল 103 জন, আর মৃত্যু হয়েছে মাত্র 1 জন রোগীর। এছাড়া 2002 সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হলেও এখন সেই সংখ্যাটিও নেমে এসেছে শূন্যের ঘরে। খাগড়াছড়ি জেলার শিক্ষা খাতের চিত্র। শান্তি চুক্তি পরবর্তী সময়ে খাগড়াছড়ির শিক্ষা খাতেও ব্যাপক অগ্রগতি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিক্ষকের সংখ্যাও। বিপরীতে অনেকটাই কমে এসেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। 2017 সাল থেকে চালু করা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় পাঠদান। শান্তি চুক্তির পূর্বে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 320টি। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 593টিতে। 1997 সালের আগে এখানে শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা ছিল 1,450টি, তবে সেই সংখ্যা বৃদ্ধি করে বর্তমানে শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে 3,609টি। শান্তি চুক্তির আগে খাগড়াছড়ি জেলায় প্রাথমিক শিক্ষার্থী ভর্তির হার ছিল 69%, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98.76%। আর ঝরে পড়ার হার আগে ছিল 33%, তবে এই 24 বছরের ব্যবধানে সেই হার কমে বর্তমানে 6.77% দাঁড়িয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গেল এক যুগে খাগড়াছড়ির কৃষিখাতে আমূল পরিবর্তন এসেছে। পার্বত্য জেলা পরিষদের সহায়তায় প্রান্তিক কৃষকদের নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি সার ও বীজ সরবরাহ করা হচ্ছে কৃষকদের মাঝে। এছাড়া ডিজেল ক্রয় ও আগাছা দমনেও দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। এর ফলে সমৃদ্ধ হয়ে উঠেছে এখানকার কৃষিজ অর্থনীতি। 2009-10 অর্থবছর থেকে 21-22 অর্থবছর পর্যন্ত এই 12 বছরে ডিজেল বাবদ কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে 6,53,86,438 টাকা। বীজ প্রদান করা হয়েছে 48,075 কেজি। ইউরিয়া সার প্রদান করা হয়েছে 1,62,580 কেজি।
ডিএপি সার প্রদান করা হয়েছে 91,650 কেজি এবং এমওপি সার প্রদান করা হয়েছে 91,650 কেজি। খাগড়াছড়ি জেলার মৎস্য অধিদপ্তর। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত মৎস্য অধিদপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে আসছে দীর্ঘ বছর ধরে। সদর উপজেলায় নির্মাণ করেছে 2.50 হেক্টর আয়তনের একটি মৎস্য হাচারি, যেখান থেকে প্রতি বছর উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ রেণু ও মাছের পোনা। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে খাগড়াছড়িতে নির্মাণ করা হয়েছে 410 ক্রিক বাঁধ, যা থেকে বর্তমানে উৎপাদিত হচ্ছে 1,500 মেট্রিক টন মাছ। এছাড়া মাছ চাষীদের নিয়মিত প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হচ্ছে, এতে করে পুরুষদের পাশাপাশি খাগড়াছড়ির পাহাড়ি নারীরাও এখন মাছ চাষ এবং পোনা উৎপাদন করে আর্থিক সফলতা পাচ্ছেন। এছাড়া বর্তমানে 280 প্রদর্শনী খামার স্থাপন কার্যক্রম চলমান রয়েছে এবং 5 উপজেলায় নির্মাণ করা হচ্ছে মৎস্য ভবন কাম প্রশিক্ষণ কেন্দ্র। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। খাগড়াছড়িতে একসময় সুপেয় পানির তীব্র সংকট ও স্যানিটেশন ব্যবস্থা ছিল বেশ নাজুক, তবে গত দেড় যুগে বদলে গেছে সেই চিত্র। উন্নত হয়েছে এ জেলার বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা। 2003 সালে খাগড়াছড়ি জেলায় মোট জনসংখ্যার 27.27% মানুষ বিশুদ্ধ পানির আওতায় ছিল, তবে 2021 সালে এসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80%। এছাড়া 2003 সালে খাগড়াছড়ি জেলার কেবল 21.25% মানুষ স্যানিটেশন সুবিধার আওতায় ছিল, তবে দেড় যুগের ব্যবধানে কাভারেজের হার বেড়ে দাঁড়িয়েছে 70%। বর্তমানে আশ্রয়ন প্রকল্পের আওতায় 5 কোটি টাকা, সমগ্র দেশ প্রকল্পের আওতায় 7 কোটি টাকা, গ্রামের পানি সরবরাহ প্রকল্পের আওতায় 17 কোটি টাকা এবং হাট বাজার প্রকল্পের আওতায় 12 কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা। আওয়ামী লীগ সরকারের এই 3 মেয়াদে বদলে গেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দৃশ্যপট। গ্রামীণ সড়ক থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয়, বাদ্যায়নী শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সব সেক্টরে। গেল 14 বছরে 4,457 প্রকল্পের মাধ্যমে 493,42,00,000 টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা। এর মধ্যে যোগাযোগ খাতে 1,125 প্রকল্পে 178,15,00,000 টাকা, শিক্ষা খাতে 774 প্রকল্পে 96,74,00,000 টাকা, ধর্মীয় খাতে 1,071 প্রকল্পে 63,11,00,000 টাকা, ভৌত অবকাঠামো খাতে 656 প্রকল্পে 70,06,00,000 টাকা, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক খাতে 58 প্রকল্পে 7,60,000 টাকা, কৃষি ও বন খাতে 170 প্রকল্পে 10,77,00,000 টাকা, আর্থসামাজিক খাতে 46 প্রকল্পে 5,56,00,000 টাকা, আয়বর্ধক খাতে 46 প্রকল্পে 3,99,00,000 টাকা, বস্তুগত অবকাঠামো খাতে 102 প্রকল্পে 23,39,00,000 টাকা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে 12 প্রকল্পে 1,62,00,000 টাকা, সমাজকল্যাণ ও কর্মসংস্থান খাতে 9 প্রকল্পে 1,21,00,000 টাকা এবং বিবিধ খাতে 388 প্রকল্পে 31,18,00,000 টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির কার্যক্রম। 2009 সালে স্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাথে যৌথভাবে কাজ শুরু করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলবায়ু ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে ইউএনডিপি। বর্তমানে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্প, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প, শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রামের জলাশয় সহ ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্প চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্প, প্রকল্পের মেয়াদ ডিসেম্বর 2018 থেকে নভেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত। বরাদ্দকৃত বাজেট 2,49,20,850 টাকা। কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প, প্রকল্পের মেয়াদ ফেব্রুয়ারি 2018 থেকে নভেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত। বরাদ্দকৃত বাজেট 7,28,78,300 টাকা।
শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প। প্রকল্পের মেয়াদ সেপ্টেম্বর 2020 থেকে ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। বরাদ্দকৃত বাজেট 23,57,15,962 টাকা। পার্বত্য চট্টগ্রামের জলাশয় সহ ব্যবস্থাপনা কার্যক্রম প্রকল্প। প্রকল্পের মেয়াদ সেপ্টেম্বর 2020 থেকে জুলাই 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। বরাদ্দকৃত বাজেট 2,69,33,612 টাকা। এছাড়াও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, পর্যটন কর্পোরেশন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর সহ হস্তান্তরিত সবকটি বিভাগ দুর্গম এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। অব্যাহত থাকবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই উন্নয়ন ধারা।